আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং অনেক সুন্দর সময় কাটাচ্ছো। আমাদের স্কুল এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য, আর সব থেকে বড় ধন্যবাদ পরীক্ষাগুলো দেওয়ার জন্য। তো আসো আমরা পড়ায় ফিরে যাই। আগে আমরা কি পড়েছি এর আগের ক্লাসগুলোতে? অনেক কিছু পড়েছি না? অ্যালফাবেট পড়েছি, রাইমস পড়েছি, তারপর ফ্রুটস, ফ্লাওয়ার, বার্ডস, অ্যানিমেলস, কালার্স, সব কিছু শেষ হয়ে গেছে। মোটামুটি সিলেবাস আমাদের শেষ। আজকে আমরা কি পড়ব জানো? আজকে পড়ব 6টা ঋতুর নাম, মানে কি 6 সিজন। সিজন মানে কি? ঋতু। আর বাংলায় হচ্ছে ঋতু, ইংরেজিতে হচ্ছে সিজন। তাহলে আমরা 6টা ঋতুর নাম পড়ব। আসো শুরু করি। প্রথমে কি আসছে দেখো? প্রথমে আসছে এই যে দেখো, সামার। সামার মানে কি? সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল। সামার মানে গ্রীষ্মকাল। দেখো সামারে কি হয়, রোদ অনেক বেশি থাকে, গরম অনেক বেশি থাকে না? গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে, তাই গ্রীষ্মকালের ইংরেজি কি? সামার। সামার মানে গ্রীষ্মকাল। তারপরে 2 নম্বরে কি আসছে দেখো? 2 নম্বরে আসছে দেখো কি হচ্ছে। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? ছাতা দেখতে পাচ্ছি, আমব্রেলা। এখানে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে আমরা বুঝছি এটা কি কাল। এটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে কি হয়? বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, এজন্য এই যে দেখো বৃষ্টির ছবি দিয়েছে। তাহলে রেইনি, রেইনি মানে হচ্ছে বর্ষাকাল, তাই না? রেইনি, রেইনি মানে বর্ষাকাল। তারপর কি আসছে দেখো? তারপর হচ্ছে এই যে দেখো, বর্ষার পরে কি হয়, আকাশ পরিষ্কার, পাখি গাছের মধ্যে, তা না? তাহলে এটা হচ্ছে শরৎকাল। শরৎকাল, শরৎকালের ইংরেজি হচ্ছে কি? আর্লি অটম। আর্লি অটম মানে হচ্ছে শরৎকাল। শরৎকালে কি হয়, গাছে এই যে অনেক ফুল থাকে, এজন্য পাখিও বসে আছে গাছের মধ্যে। তাহলে কি শরৎকাল, শরৎকালের ইংরেজি আর্লি অটম। তারপর আসছে কি? এরপর হচ্ছে লেট অটম। লেট অটম মানে হেমন্তকাল। লেট অটম, লেট অটম মানে হচ্ছে হেমন্তকাল। হেমন্তকালেও গাছে ফুল থাকে, দেখো গাছে ফুল, পাখি, হেমন্তকাল। তাহলে লেট অটম মানে হচ্ছে হেমন্তকাল। তারপর কি আসছে? তারপরে যে দেখো কি হচ্ছে, এগুলা বরফ আর স্নো পড়ছে। যদি আমাদের দেশে স্নো পড়ে না, বহির্বিশ্বে স্নো পড়ে, শীতকাল অনেক বেশি থাকে। আমাদের বাংলাদেশে শীতকালের প্রভাব একটু কম, কিন্তু বিদেশে শীতকালের প্রভাব অনেক বেশি, এজন্য এটা কিন্তু বাইরের দেশের ছবি। এই যে দেখো এগুলো সাদা সাদা স্নো, এগুলা আইস, বরফ। তাহলে এটা দেখে আমরা কি বুঝছি, এটা হচ্ছে শীতকাল। শীতকালের ইংরেজি কি? শীতকালের ইংরেজি হচ্ছে উইন্টার। উইন্টার মানে শীতকাল। এই যে দেখো সোয়েটার পরে আছে, টুপি পরে আছে, তাহলে উইন্টার। উইন্টার মানে শীতকাল। উইন্টার মানে কি? শীতকাল। তারপরে কি আসছে দেখো সবশেষে? সবশেষে আসছে স্প্রিং। স্প্রিংয়ে দেখো সবাই কি সুন্দর খুশি, শীতকাল চলে গেছে, এজন্য সবার মনে একটা আনন্দ, আবার নতুন ফুল ফুটেছে শীতকালের পরে বসন্তকালে। বসন্তকালে কি হয়, অনেক ফুল ফুটে, গাছে অনেক পাখি থাকে। তাহলে স্প্রিং, স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল, তাই না? তাহলে আমরা 6টা ঋতুর নাম পড়লাম। 6টা ঋতুর নাম আরো একবার দেখি কি কি আছে। প্রথমেই ছিল কি, সামার। সামার মানে গ্রীষ্মকাল। তারপর রেইনি, রেইনি মানে হচ্ছে বর্ষাকাল। তারপর আর্লি অটম, আর্লি অটম মানে হচ্ছে শরৎকাল। লেট অটম, লেট অটম মানে হচ্ছে হেমন্তকাল। তারপর উইন্টার, উইন্টার মানে হচ্ছে শীতকাল। আবার হচ্ছে স্প্রিং, স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। তাহলে কি কি পড়লাম, সামার, আর পড়লাম কি, সামারের পরে পড়লাম রেইনি, তারপর লেট অটম, আর হচ্ছে স্প্রিং, আর একটা কি পড়েছি আবার বলি প্রথম থেকে,
সামার, উইন্টার, রেইনি, অটাম, লেট অটাম, স্প্রিং। ঠিক আছে, ছয়টা কাল মনে থাকবে তোমাদের সবার। আমরা আস্তে আস্তে এই ছয়টা কাল, ছয়টা ঋতু মুখস্থ করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।